अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ओम गण गणपते नमः। ভগবান প্লিজ আমার রুচিতার ভক্তির মান রেখো, বাবাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও প্লিজ। প্লিজ না, আমার আমার অ্যানিভার্সারি গিফট ভেবে করে নিন এটা প্লিজ। নিশ্চয়ই মা, বলো কি করতে হবে। বাবা আপনি আপনি এইটার মধ্যে ঢুকে যান এই বোকেটা হাতে নিয়ে, আর গ্র্যান্ড এন্ট্রি নিয়ে মাকে সারপ্রাইজ দেবেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু উনি কেমন আছেন, উনি ঠিক আছেন তো? আমরা ওনাকে প্রায় হারাতেই বসেছিলাম, কিন্তু আমার মনে হয় কারোর প্রার্থনার প্রভাবে উনি বেঁচে গেলেন। মিস্টার নরেশ এখন বিপদমুক্ত, কিন্তু আমাদের এখনও ওনাকে অবজারভেশনে রাখতে হবে, কারণ ইলেকট্রিকের খুব বেশি শক লেগেছে ওনার, তার ফলে ওনার হার্টবিটও একটু কমে গেছে, আর সেই সঙ্গে ছোটোখাটো আঘাতও লেগেছে। তাছাড়া ওনার শারীরিক ও মানসিক অবস্থার ব্যাপারে ওনার জ্ঞান ফেরার পরেই জানতে পারব। বাবাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। কিন্তু দাদা, এক চেম্বারে শক লাগলোটা কি করে? জানি না, আমি তো নিজে চেক করেছিলাম, ততক্ষণ তো ঠিক ছিল, কিন্তু ওটার মধ্যে থেকে কারেন্ট লাগলো কিভাবে? আমার ওয়্যার কাটার পরও সেটা অন হলো কি করে? দেখুন, এটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, পুলিশের সাহায্য নিলেই ভালো হবে, আর হসপিটালের রুল হলো যে পেশেন্টের সাথে একজনই থাকতে পারবে, তাই প্লিজ আপনারা। ধন্যবাদ ডক্টর। থ্যাংক ইউ। দাদা তুমি সবাইকে নিয়ে বাড়ি যাও, আমি থাকছি এখানে। ঠিক আছে নিহার। না 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 না, আমি আমি সামলে নেব। মা চলো। নিহার বাবু আপনি চিন্তা করবেন না, দেখবেন বাবা একদম ঠিক হয়ে যাবে, ওনার কিচ্ছু হবে না। সুচিতা, বাবার জন্য আমরা সবাই প্রার্থনা করছিলাম রুচিতা, কিন্তু তোমার প্রার্থনা ভগবানকে শুনতেই হলো। না নিহার বাবু, উনি আমারও বাবা হন, আর দেখবেন ওনার কিচ্ছু হবে না। ঠিক আছে, তুমি তুমি যাও, বাড়িতে সবার খেয়াল রাখো। যেখানে এটা তার কেটে দিয়েছি, তাহলে এটা অন হলো কি করে? কি করে? কে করেছে এটা? কে? দীপক?
এখানে এসো। হ্যাঁ ম্যাডাম। এটা এটা জানো কে করেছে? ম্যাডাম এটা তো কাল ওই তুমি মিথ্যে কথা বলছো না তো? না ম্যাডাম। ঠিক আছে যাও, যে কাজটা আমি পার্টিতে করতে পারিনি সেই কাজটা এবার পূর্ণ হবে। দাদা, দাদা কালকে রাত থেকে আপনি কিছু খাননি, প্লিজ চা খেয়ে নিন। আপনিও যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে বাবার খেয়াল কে রাখবে? থ্যাংক ইউ রুচিতা। দাদা আপনি সাহস হারাবেন না, দেখবেন বাবার কিচ্ছু হবে না। রুচিতা তোমার সাহস দেখে আমি সাহস পাচ্ছি, থ্যাংক ইউ। আপনি চা খান, আমি দিদাকে দেখে আসছি। প্রতীক। হ্যাঁ মা। বাবা বলো কি হয়েছে? বাবা কিছু কথা ছিল তোর সাথে, আমার মনে হয় ডাক্তার ঠিকই বলছিলেন, আমাদের পুলিশ ইনভেস্টিগেশন করানো উচিত, অন্তত জানা যাবে এসবের পিছনে কে আছে। মা ইনভেস্টিগেশনের মানে আমরা কোনো আপনজনের উপর সন্দেহ করছি, যেখানে পার্টিতে সবাই আপনজনই ছিল ওখানকার মধ্যে কেউ কেন করবে? প্রতীক অনেক সময় বাবা যা হয় সেটা দেখা যায় না, আর যার উপর আমরা সব থেকে বেশি ভরসা করি সেই বিশ্বাসঘাতকতা করে। মা তুমি কি কারোর উপর সন্দেহ করছো? প্রতীক তুই নিজে চেক করেছিলিস চেম্বারটা, ওই চেম্বারে রুচিতার যাওয়ার ছিল কিন্তু ও যায়নি। শেষ মুহূর্তে ও তোর বাবাকে ওই চেম্বারে পাঠিয়েছে। বাবা আমি কিছু জানি না, এসব অজান্তে কোনো ভুল ছিল নাকি জেনে শুনে চক্রান্ত, যাই হোক না কেন কে জানে, ও মিষ্টি মিষ্টি কথা বলে তোর বাবাকে ভুলিয়ে ওনাকে ওই চেম্বারে পাঠিয়েছে। আর তোর মনে আছে তো যখন ওই চেম্বারে সুইচটা অন হচ্ছিল না, ওই সব থেকে দুঃখ পেয়েছিল, ওই সব থেকে দুঃখ পেয়েছিল। তুই বল বাবা আমি এই সবের কি মানে বের করব, কি বুঝবো আমি, কি বুঝবো? রুচিতা হ্যালো। নিহার বাবু বাবার শরীর এখন কেমন আছে? এখনো একই রকমই আছে রুচিতা। ডক্টর বলেছে যে রাতের মধ্যে বাবার জ্ঞান আসাটা খুব জরুরি, না হলে অনেক ভয়ানক কিছু হতে পারে। আমার খুব টেনশন হচ্ছে রুচিতা। না নিহার বাবু আপনি একদম চিন্তা করবেন না, বাবা ভীষণ স্ট্রং, দেখবেন ওনার কিচ্ছু হবে না। আপনি একটা কাজ করুন। কি? আপনি ওনাকে নিজের ছোটবেলার গল্প শোনান, পুরনো ঘটনাগুলো শুনে করেন। জানেন সবাই বলে যে অজ্ঞান অবস্থায় মানুষ কিন্তু কথা শুনতে পারে। ঠিক আছে আমি চেষ্টা করছি। নিহার বাবু আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি, প্লিজ একটু খেয়ে নেবেন। বাই। জানি না নিহার বাবু ওখানে আদৌ খাবেন কিনা, আমি একটা কাজ করি আমি নিজেই খাবারটা দিয়ে আসি। হ্যাঁ। তোমার এই মিথ্যে নাটকটা এবার বন্ধ করো রুচিতা। কি হলো দাদা, তুমি এইভাবে কথা বলছো কেন? প্রতীক কি হলো তোমার,
তুই এরকম চেঁচাচ্ছিস কেন প্রতীক? আজকে বাবার যে অবস্থা হয়েছে তার জন্য দায়ী অন্য কেউ নয়, বরং রুচিতা নিজে। প্রতীক, এটা তুই কি বলছিস? মাদার ঠিক আছে তো? মা, প্রতীক একদম ঠিক বলেছে, এই সব কিছু রুচিতার জন্য হয়েছে। আরে ওই চেম্বারে তো রুচিতার যাওয়ার কথা ছিল, তাহলে জোর করে প্রতীকের বাবাকেও কেন ওই চেম্বারে পাঠিয়েছে? কেন তুমি ঢোকনি নিয়ে যে রুচিতা ওই চেম্বারের ভিতর? মা, কারণ আমার মনে হয়েছিল যে বাবা আপনাকে সারপ্রাইজ দিলে আপনার ভালো লাগবে। সারপ্রাইজ? উনি আমায় সারপ্রাইজ নয়, তুমি ওনাকে শক দিতে চেয়েছিলে, তাই তো তুমি ওনাকে চেম্বারের ভিতর পাঠিয়ে নিজে বাইরে থেকে গেছো। আপনি আমাকে ভুল বুঝছেন মা, উনি আমার বাবা হন, আমি কেন এমনটা করব? ওই চেম্বারে নিশ্চয়ই কোনো ইলেকট্রিক প্রবলেম হয়েছিল মা। আমি নিজেই চেম্বারটা চেক করেছিলাম, ওতে কোনো প্রবলেম ছিল না। তাহলে হঠাৎ করে প্রবলেম কোথেকে এলো ওর মধ্যে? দাদা, আমাকে তুমি বিশ্বাস করো, এটা এটা হঠাৎ ঘটা ঘটনা, আমি কিছু করিনি দাদা। আমি দুর্ঘটনা না ষড়যন্ত্র সেটা আমরা খুঁজে বার করব। এই পুলিশ কে কে ডেকেছে? আমি। যদি এটা কেউ ইচ্ছে করে করে থাকে তাহলে তাকে আমি ছাড়বো না, তাকে জেলে পাঠিয়ে চরমতম শাস্তি পাওয়াবো আমি। আমার বাবার পাওয়া প্রত্যেকটা কষ্টের হিসাব আমি নিয়ে ছাড়বো। আমাকে বিশ্বাস করো দাদা, আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি দাদা, আমাকে বিশ্বাস করো তুমি প্লিজ। দিদা, বৌদি, বৌদি বলো না, আমি আপনার আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। প্রতীক, তুমি আরেকবার ভেবে দেখো, যাই হোক না কেন আমার মনে হয় না যে রুচিতা এমনটা করতে পারে বলে। ও এমনটা কেন করবে ঋতু? সেই জন্যই তো আমি পুলিশকে ডেকেছি, যখন ইনভেস্টিগেশন কমপ্লিট হবে তখন অটোমেটিক্যালি দোষী ধরা পড়েই যাবে। আমাদের সঙ্গে ইলেকট্রিশিয়ানও এসেছে, দুর্ঘটনা কোথায় হয়েছিল বলুন। আপনি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিন ইন্সপেক্টর, এটাই সেই চেম্বার যেটার জন্য আমার স্বামী হসপিটালে আছেন। বাবা, তুমি প্লিজ উঠে পড়ো, আমরা আবার সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপে যাব। আবারও যেরকম ছোটবেলায় যেতাম আমরা, কত আনন্দ করতাম আমরা, পিকনিকস, স্পোর্টস, ট্রেকিং, হর্স রাইডিং, কত মজা করতাম, কত ভালো দিন ছিল ওগুলো। আমি ওই দিনগুলো আবার ফেরত চাই। তুমি তুমি প্লিজ ওঠো, ওঠো না বাবা, বাবা প্লিজ ওঠো। বাবা, বাবা কি হয়েছে তোমার? ডক্টর, ডক্টর, নার্স, তাড়াতাড়ি আসুন ডক্টর। নার্স, ইঞ্জেকশন প্লিজ, ফাস্ট। দাদা, মা, আমি নিজের বাবার সাথে এরকম এরকম করার কথা তো দূর, আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না। আমি কেন করব ওনার সাথে এমনটা? তুমি কিছু করেছ কি না এই সত্যিটা এক্ষুনি সবার সামনে আসবে। হে ভগবান, ম্যাডাম, এটা তো কি হয়েছে? আমরা আমাদের তদন্ত করে ফেলেছি আর তার থেকে জানা গেছে এটা দুর্ঘটনা ছিল না, বরং পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র ছিল।
আর এই পরিকল্পনা শুধু ওনার ক্ষতির জন্য নয়, ওনাকে হত্যা করার জন্য সবকিছু করা হয়েছিল। আপনি কি বলছেন? আগে হ্যাঁ, মিস্টার নরেশকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল। ইলেকট্রিশিয়ানের মতে কেউ চেম্বারের তারকে হাই ভোল্টেজ তারের সঙ্গে যুক্ত করে দিয়েছিল আর তারপর ওটা অন করেছিল। দেখুন, আপনারাও দেখতে পাবেন। এটা প্লাগ কে সরিয়েছে? এরকম ছিঁড়েছে কে? আপনাদের মধ্যে কে এই তার ছিঁড়েছে আর জোড়া লাগিয়েছে বলুন, কে সে? এটা তো আমি জুড়েছিলাম। কিন্তু আমি কোনো ওয়্যার পাল্টাইনি। আমি কেকটা নিতে যাচ্ছিলাম, আমি দেখলাম যে এই ওয়্যারটা কাটা ছিল। দীপক, ওই কেকটা কোথায়? আসলে চেম্বারের লাইটটা তো অন হচ্ছে না, তাই আমরা ভাবলাম আমরা আগে কেকটাই কেটে নিই। তুমি একটু ওটা নিয়ে আসবে প্লিজ? তুমি নিয়ে এসো। এই তারটা তো কাটা, সেই জন্যই চেম্বারের লাইটটা অন হচ্ছে না। আমি এক্ষুনি এটাকে জুড়ে দিচ্ছি আর লাইটটা অন করে দিই। বলো ইন্সপেক্টরকে, তুমি কি দেখেছিলে সব বলো। এবার তো প্রমাণও পেয়ে গেলেন, কেউ আমার স্বামীকে মারার চেষ্টা করেছে। না মা, দিদা আপনি একটু মাকে বোঝান না, ওনাকে বলুন না আমি কিচ্ছু করিনি। আমি নির্দোষ দিদা, আমি কিচ্ছু আমি এত কিছু দেখার পর আমি এই কথা কি করে বলবো রুচিতা? আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আজ তোমার জন্য আমার নরেশ হসপিটালে জীবন মৃত্যুর মাঝখানে ঝুলে আছে। না দিদা, আমি বৌদি, তুমি তো জানো বলো যে আমি এরকম কিছু করতে পারি না। তুমি তো বিশ্বাস করো, তুমি একটু বলো না রুচি, তুমি লাস্ট মোমেন্টে প্ল্যান কেন বদলেছিলে? কেন বাবাকে এক চেম্বারে পাঠিয়েছিলে? কি বলবো, দীপক তোমাকে নিজের চোখে দেখেছে যে তার লাগাতে, তো এই সমস্ত কিছু তো তোমার দিকে ইশারা করছে। আমি কি বলবো রুচি? বৌদি তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি শুধু ওই কাটা তারটা জুড়েছি, আর সেটা তো আমরা ঘরে সবসময় করে থাকি। এটা তো কোনো ভুল নয় বলো? আমি কিচ্ছু করিনি বৌদি। বৌদি প্লিজ প্লিজ, আপনারা আমাকে বিশ্বাস করুন প্লিজ। রুচিতা, ইন্সপেক্টর, এর আগে আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে ভুল কিছু করে ফেলি, নিয়ে যান ওকে এখান থেকে। এত বড় অপরাধ করার পরেও তুমি মিথ্যে বলছো? তোমার চোখে এক ফোঁটাও লজ্জা নেই, ওর মুখ দেখতেও চাই না আমি আর। তোমরা সবাই আমাকেই ভুল বুঝতে, আজ তোমরা নিজের চোখেই দেখে নাও। এই মেয়েটা আমার স্বামীকে, মা তোমার ছেলেকে। প্রতীক,
তোর বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছে, এই মেয়েটা ওনাকে মারার চেষ্টা করেছে, এই মেয়েটা যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। মিসেস রুচিতা গোয়েল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না না না, আপনারা প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি এটা করিনি। বৌদি প্লিজ বলো না, আমি কিছু করিনি, আমি এটা করিনি, আমি করিনি। চুপ, একদম চুপ। অজান্তে হলেও, কিন্তু এই রুচিতার ভুলের জন্যই আমার স্বামীর আজ এই দশা। আমার কেটে ফেলা তাহার যদিও না জুড়ত, তাহলে আজকে আমার স্বামী আমার সামনে থাকতেন। আমার কথা বিশ্বাস করুন, আমি বাবাকে কিচ্ছু করিনি। মা বলুন না ওনাকে, আমার কথাটা প্লিজ বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমার কথা। ভরসা করছে না ভগবান, কিন্তু কিন্তু এটা প্রার্থনা করবো যে নিহার বাবুর ভরসা যেন আমার উপর থেকে না চলে যায়।